সামনে এত পোস্ট হচ্ছে ভুলভাল পোস্ট, সেই জন্য ওই ডক্টর তাপস ভট্টাচার্যের ইমিউনোলজিক্যাল এই বইটার উপর খুব দ্রুত ভাবেই বলেছি, খুব দ্রুততার সাথে, কারণ সময় কম সবার, এমনিও পড়বে, একটু দেখে নেবেন ইমিউনোলজিটা কি বলে। তো স্বাভাবিকভাবেই দেখুন জ্বর কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, ওই কোষের মধ্যে কিন্তু বিজাণু জীবাণু পৌঁছে গেলেই সেখানে গিয়ে তার টক্সিন এন্ডোটক্সিন ইন্টারলিউকিন সিস্টেমকে জাগিয়ে দেবে, সে গিয়ে প্রস্টাগ্ল্যান্ডিন হাইপোথ্যালামাস থেকে এবং সেই প্রস্টাগ্ল্যান্ডিন বডি টেম্পারেচারকে বাড়িয়ে দেবে। এটা পদ্ধতি, এটা থাকবেই, বিভ্রান্ত হয়ে লাভ নেই। এটা আমাদের ফার্স্ট সেকেন্ড পার্টে করোনাটাকে নিয়ে একটু আলোচনা করে দিয়েছি, আর ফার্স্ট পার্টটাতে সমস্ত আমাদের যে জিনিসপত্রগুলো আমাদের এই যোদ্ধাদের সম্মান জানিয়েছি, যারা আমাদের সারা শরীরটাকে রক্ষা করে যাচ্ছে, অতন্দ্র প্রহরায় তারাই রাত জাগছে। এবং ভালো করে দেখবেন এই বিভ্রান্তি না ছড়িয়ে, আমার মনে হয় কেন বাচ্চারা বেশি আক্রান্ত ডেঞ্জারাস 18 সপ্তাহের ভিতরে, আর কেন বয়স্করা বেশি বিপদ সীমা ঝুলছেন, সেই বিষয়টা পরিষ্কার করা আছে। বিজ্ঞান বিভ্রান্তি আনে না, এবং বিজ্ঞানের ব্যাখ্যায় খুব সুন্দরভাবে আমাদের অনাক্রম্যতা তন্ত্র সৃষ্টি হয়েছে, আমাদের ডিফেন্স সিস্টেম, আমাদের ইমিউনিটি, যেটা প্রাথমিকভাবে আমরা আমাদের যে হাঁচি ঘাসি তো আমরা দেখি যে লালা রস অর্থাৎ লাইসোজাইম, তার সঙ্গে তার উৎসেচক সমূহ, সিলিয়েটেড এপিথেলিয়াম, যেটা আমরা শ্বাসনালী পথে যে আমরা যখন দেখছি যে ধুলোবালি জমে গেলে হাঁচি হচ্ছে, এবং তারপরে আমরা দেখতে পাই পাকস্থলী, পাকস্থলীতে যে HCL, তো এই পুরো পদ্ধতিগত হবে। এবং এছাড়াও রয়েছে মল্ট ও বাইল সল্টের কথা, পিত্ত লবণ লিভার থেকে বেরিয়ে আসে, তো এগুলো সবাই কিন্তু নিউট্রালাইজ করে, নির্বিষকরণের কাজে সাহায্য করে। এবং তারপরে যেটা মল্ট, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় প্রত্যেকটি রন্ধ্রে আমাদের রয়েছে, যারা রোগ জীবাণু প্রতিরোধে সাহায্য করে, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তো ব্যাপার হচ্ছে এই লিম্ফোসাইট কী করে, বিভিন্ন যে রক্তের নালীপথে, যদি সেকেন্ড লাইন এই ফার্স্ট লাইন ডিফেন্স লাইসোজোম HCL এবং এই সিস্টেমটার সঙ্গে, দ্বিতীয়ত অ্যান্টিজেন অ্যান্টিবডি, এই ধুন্ধুমার যুদ্ধ নিয়ে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট বিলিম্ফোসাইট ভাইরাসকে মারার জন্য ইন্টারফেরন সিস্টেম। থার্ড স্টেজে আমরা চলে যাচ্ছি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট লাস্ট লাইন অফ ডিফেন্স। তো এই লিম্ফোসাইট কী করে, যেটা হচ্ছে রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে এরা সূক্ষ্ম নালীপথে লসিকা, এবং সেখান থেকে কিন্তু ওই একই পথে ফেরে না, আবার থোরাসিক ডাক্ট, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, সেখানে ফিরে চলে আসে। তো 24 ঘন্টা পেট্রোলিং, কিছু ঢুকে গেলেই কিন্তু 1-2% লিম্ফোসাইট কী হয়, পুরো ঘূর্ণন বন্ধ করে দেয় এবং শত্রুকে চেনার চেষ্টা করে। এবং সমস্যা কী হয় যে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা অত বেশি করে প্রভাব বিস্তার করে, কেন ভ্রূণ জীবনের এই 18 সপ্তাহের মধ্যে কিন্তু এই সিস্টেমগুলো কোনোটাই অ্যাক্টিভেট হয় না সেভাবে, সুতরাং 18 সপ্তাহের এই ভ্রূণেদের, এই বাচ্চাদের ক্ষেত্রে খুব সমস্যার এই জায়গাটা তো বটেই। বয়স্কদের কেন, বয়স্ক মানুষদের 60-65 বছরের মধ্যে বেশিরভাগ এই শরীরে এদের টি কোষের সংখ্যা খুব কমে যায়, ব্যতিক্রমটা আলাদা ব্যাপার, তো সুতরাং বিভিন্ন ওই প্রতিরোধ ক্ষমতাগুলো নষ্ট হয়ে যাওয়া এই একটা শুরুয়াত। সহজাত অনাক্রম্যতা, যেটা আমরা মাতৃ জঠরে এবং সেখান থেকে আমরা পেয়ে গেছি, এবং সেই অনাক্রম্যতা দিয়ে প্রতিরোধ করি আমরা, যেটা আমাশয় থেকে শুরু করে পক্ষাঘাত বেশ কিছু, এবং বদমেজাজ, যে কুকুরের ডিস্টেম্পার রোগ, কুকুর পাগলা হয়ে যায় এটা আমাদের হতে পারতো, এই ধরনের রোগ, হাম, বসন্ত, এই টাইপের যে সমস্ত, হাম বলা ভালো, বসন্তটা নয় ঠিকভাবে, তো পোলিও, মাম্স, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠে যায়। সহজাত অনাক্রম্যতায় কী রয়েছে, আগ্রাসন, এটা আরিতন্ত্রের সঙ্গে আগ্রাসক কোষ, মনোসাইট এবং তার সঙ্গে হিস্টোসাইট, প্রিহালোসিয়া গ্রন্থি, থাইমাস গ্রন্থি, জালক কোষের মধ্যে এই যুদ্ধে অংশগ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে অ্যাসিড এবং এনজাইম ক্ষরণ পাকস্থলীতে চলে গেলে, যেটা বারবার জল খেতে বলা হচ্ছে। স্কিন ত্বকও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, শ্রেষ্ঠাঝিলি বিশেষ করে রোগ জীবাণু প্রতিরোধে সাহায্য করে, যেমন এই যে কেরাটিন প্রোটিনটা ভীষণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই বাধা দিতে। শ্বাসনালী শ্রেষ্ঠা ঝিল্লি ও কেশ সদৃশ্য সিলিয়াম সম্মিলিতভাবে কাজ করে এবং বিজাতীয় প্রোটিন বা জীবাণুকে লালার মধ্যে ঠেলে দেয়, ফলে তার গলাধকরণের মাধ্যমে ওই লালার মধ্যে ঠেলে দিলে ওটা এবার গলা দিয়ে একদম পাকস্থলীতে পৌঁছে যায় এবং বিনষ্ট হয়ে যায়। তার রক্তস্থিত রাসায়নিক পদার্থ সঙ্গে সঙ্গে এই যে লাইসোজাইম, এরা পলিসাইড পদার্থ ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, বেসিক পলিপেপটাইড আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সঙ্গে অ্যাকশন করে, ডিফেন্সিন্স, এই পলিপেপটাইড, স্পারমিন এই জাতীয় প্রোপারডিন, গ্রাম নেগেটিভের সঙ্গে অ্যাটাক করে দেয়, এবং অ্যান্টিবডি তো আমার সেক্ষেত্রে রয়েছেই। তো অর্জিত অনাক্রম্যতা রোগ একবার হলে তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, সেটা নিয়ে আলোচ্য বিষয় এই মুহূর্তে, আমরা যে প্রকারভেদে চলে আসব। তো কোষভিত্তিক অনাক্রম্যতা, রসভিত্তিক অনাক্রম্যতা, ইন্টারফেরন ভিত্তিক, এটা আমরা সেকেন্ড স্টেজে আমরা আলোচনা করছি,
যে এইখানে টি লিম্ফোসাইট অর্থাৎ টি লিম্ফোসাইটের চারটা ভাগ সাপ্রেসার হেল্পার সাইটোটক্সিক অ্যান্ড কিলার সাইটোটক্সিক কিলার অ্যান্ড মেমোরি তো বিষয়টা হচ্ছে কোনো একটা কোষের মধ্যে অ্যান্টিজেন ঢুকে পড়লে বীজাণু ঢুকে পড়লে সেখানে কী হয় না তারা এমএইচসিস টু সিস্টেম সেটাকে কী করে না জাগিয়ে দেয় অন্যান্য কোষগুলোকে মেজর হিস্টো কম্পেটিবিলিটি কমপ্লেক্স ওয়ান তো সেইখান থেকে তারা এই টিলিম্পো হেল্পার টিলিম্পোসাইট এসে ইন্টারলিউকিন সিস্টেমের মাধ্যমে নিজের ইন্টারলিউকিন টু সিক্রেশন করে কী হয় প্রলিফারেশন হয়ে যায় ওই হেল্পার টি সেলের সক্রিয়করণ হয় এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা মানে কোষটা অ্যান্টিজেনের সঙ্গে ধুন্ধুমার যুদ্ধ বাঁধালেই তখন এই টিলিম্পোসাইট সক্রিয় হেল্পার টি সেল সক্রিয় হয়ে সাইটোটক্সিক বা কিলার সাপ্রেসার হেল্পার মেমোরি চারটাকে তৈরি হয়ে যাবে মেমোরির কাজ হচ্ছে আগের যুদ্ধটাকে মনে রেখে পরেরবার অ্যাটাক করা এবং হেল্পার টি সেল বি লিম্ফোসাইট এবং তার মধ্যেও অ্যান্টিজেনের সংক্রমণ হতে হবে তাকে অ্যাক্টিভেট করে প্রথমে তার বি লিম্ফোসাইট থেকে লিম্ফোব্লাস্ট এবং সেটা বড় হয়ে প্লাজমোব্লাস্ট সেখান থেকে প্লাজমা সেল এবং মেমোরি সেল তৈরি করবে প্লাজমা সেলের কাজ হচ্ছে আইজিজি আইজিএম আইজি আইজিডি এবং আইজিই তৈরি করা বিভিন্ন কাজ আছে প্রত্যেকের এবং মেমোরি মানে সে স্মৃতিতে মনে রাখবে পুরো বিষয়টা তো বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের পরিণতি প্রাপ্তি থাইমাসে এবং বি লিম্ফোসাইটের পরিণত প্রাপ্তি হচ্ছে আমাদের অস্থিমজ্জায় এবং বিষয়টা হচ্ছে যে যদি ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি যুদ্ধ বেশি হয়ে যায় তখন সাইটোটক্সিক কিলার টি সেল নয় সাপ্রেসার টি সেল তাকে অবদমিত করে এবং ব্যাপারটাকে যাতে অতিরিক্ত না হয়ে যায় কারণ অতিরিক্ত বিক্রিয়ার ফলে কি হতে পারে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে এই যে রাসায়নিক পদার্থগুলো খরিত হয় সেটা রক্তবাহকে জমাট বাঁধিয়ে দিতে পারে আর্থ্রোসাইট প্রতিক্রিয়া এবং যদি ইয়োসিনোফিল বেসোফিল প্রচুর নষ্ট হয়ে যায় সেইখানেও সমস্যা তৈরি হয়ে যাবে সেখানে হিস্টামিন নিঃসৃত হবে যে রক্তবাহের প্রসারণ ঘটিয়ে দিবে এবং ঘটিয়ে দিলে কী হবে সেই রক্তবাহ দিয়ে প্লাজমা প্রোটিন বাইরে বেরিয়ে যাবে যেটাকে একটা সিকনেস এবং তার ফলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে আরবিসিও বেরিয়ে আসে এই বিক্রিয়ার ফলে দেখা যায় যে আমাদের যে লাল হয়ে যায় কোনো সংক্রমণের জায়গাগুলো এই কারণটা তার নেপথ্যে তাহলে হেল্পার টি সেল সবাইকে তো সক্রিয় করছেই টি সেলের লিম্ফোসাইটের প্রলিফারেশন করে সাইটোটক্সিক কিলার সাপ্রেসার হেল্পার নিজেকেও সৃষ্টি করছে ইন্টারলিউকিন সিস্টেমে এবং মেমোরি সেল এছাড়া হেল্পার টি ওয়ান সেল আমাদের যে অন্ত্রে অর্থাৎ পেটে যে কৃমি হয় তাকেও কিন্তু নষ্ট করতে পারে এবং গামা ইন্টারফেরনের ক্ষরণও কিন্তু সে করে তো বি লিম্ফোসাইট প্রচুর যুদ্ধবাজ হয় কিন্তু টি লিম্ফোসাইট নয় বি লিম্ফোসাইট পুরো একদম ফাটাফাটি রকমের যুদ্ধে অবতীর্ণ হয়ে যায় এবং টি লিম্ফোসাইট কিন্তু তার চিন্তা ভাবনা করে সামগ্রিকভাবে কাজ করে টিকোসের কাছে রয়েছে প্রায় 100 প্রকারের বিস্ফোরক প্রাথমিক প্রতিক্রিয়ায় মূলত আইজিজি ঝাঁপিয়ে পড়ে এবং গৌণ প্রতিক্রিয়ায় আইজিএম এবং গৌণ প্রতিক্রিয়ায় আইজিজি ঝাঁপিয়ে পড়ে তো সুতরাং দুজনেই একসাথে তো এই বিষয়টা হচ্ছে যে এই তত্ত্বের উপর আইজিএ আমাদের অ্যান্টিবডি অ্যান্টিজেন সিস্টেম বিলিম্ফোসাইট অর্থাৎ রসভিত্তিক এবং কোষভিত্তিকে যেটা ওই সংযুক্ত হয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে আক্রান্ত কোষে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলোকে ঢুকিয়ে দিয়ে তাকে ব্রাস্ট করে দেয় এটা কোষভিত্তিক আক্রমণতা তো এই তত্ত্বের উপর ভিত্তি করে টাইফয়েড হুপিং কাশি ডিপথেরিয়া প্রমুখ ব্যাকটেরিয়া ঘটিত পোলিও হাম গুটি বসন্ত প্রমুখ ভাইরাস ঘটিত রোগের বিরুদ্ধে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা একটা সম্ভবপর হয়েছে এক এই বিবর্তনের ইতিহাসটা যদি দেখি ভাইরাস করোনা 380 বার বদলেছে কিন্তু আমাদের সিস্টেমও এককোষী প্রাণীরা কী করত আগ্রাসন পদ্ধতিতে এরা খেয়ে নিত যারা রোগ জীবাণুকে প্রোটোজোয়ার মধ্যে শ্বেত রক্তকণিকা পাওয়া গেল এবং তারপরে হচ্ছে আমাদের এসে গেল যে স্পঞ্জ বা এদের মধ্যে শ্বেত রক্তকণিকার উন্নত গঠনটা দেখতে পাওয়া গেল এবং এই ক্র্যাবস রাজকাঙড়া এরা রোগ জীবাণুকে জমিয়ে মেরে ফেলতে পারতো তাদের এই 4 ন্যানোগ্রাম বিষরস গেলেই মেরে ফেলতে পারতো তো এইরকম সাইটোকাইনিন সিস্টেমটা এসে গেল পরবর্তীকালে মেরুদণ্ডীদের টিলিম্ফোসাইটের সন্ধান মিলেছিল চোয়ালহীন মাছে থাইমাস প্রিয়াদের ছিল না থাইমাস প্রিয়া পাওয়া গেল মানে পিলে যেটাকে বলে চোয়ালযুক্ত মাছে লসিকা অস্থিমজ্জা লিম্ফয়েড কোষকলাটা পাওয়া গেল উভচর শ্রেণীতে এজিএবি ধুন্ধুমা যুদ্ধ শীতল শ্রেণীতে প্রাণীতে ছিল কিন্তু এদের টি লিম্ফোসাইট অতটা শক্তিশালী ছিল না ভীষণ সিদ্ধার্থ আর উষ্ণ শ্রেণীত রক্ত উষ্ণরক্তের প্রাণীদের অ্যান্টিবডি যথেষ্ট আমাদের যত উন্নত হয়েছে তত বেশি আমাদের সিস্টেম উন্নত হয়েছে এরপর আমরা ইন্টারফেরন সিস্টেমটা দেখব সর্দির জন্য দায়ী ভাইরাস মিউটেশনের দ্বারা শতাধিক ভিন্ন রকমের ভাইরাসে পরিণত হতে পারে এই সকল ক্ষেত্রে ইন্টারফেরন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইন্টারফেরন কোথা থেকে পাবো এই যে ভাইরাসকে মারার ইন্টারফেরন এই পর্যন্ত 3 ধরনের ইন্টারফেরন আমরা এই পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি পাওয়া গেছে একটা শ্বেত কণিকা থেকে পাওয়া যেতে পারে টি লিম্ফোসাইট যেটা গামা ইন্টারফেরন দেয় ও ফাইব্রোব্লাস্ট কোষ থেকে সুতরাং ইন্টারফেরন এবং করোনা নিয়ে আমরা এই ভিডিওটাতে দেখব কি অবস্থা কি ধুন্ধুমার যুদ্ধ বেঁধে গেছে আজ এই পৃথিবীতে করোনা কি ভয়ঙ্কর করোনা কি অবস্থা
সৃষ্টি করেছে সেটা নিয়ে করোনা কার সাথে ভাইরাস সাধারণ ভাইরাস বিভিন্ন ভাইরাস আক্রান্ত ব্যাপারগুলো কিভাবে ঘটে থাকে ভাইরাসের সংক্রমণ ভাইরাস কোষের মধ্যে বাউল প্রোটিনকে সাহায্য দিয়ে ঢুকে পড়ে এই মেডিসিন বনরি নেপু হতে পারে বিভিন্ন রকম বাউল প্রোটিন থাকে ভাইরাস ঢুকে যাওয়ার পর আমাদের সেলের যে অ্যালার্মিং এটা সিস্টেম আছে অ্যালার্ম করে দেয় অ্যালার্ট করে দেওয়া সেখানে এমএসি টু কমপ্লেক্স এবং সেই ক্ষেত্রে অন্যান্যরা কাজ করে যাচ্ছে এবং তারা রক্তমতন্ত্রের বিভিন্ন যোদ্ধাদের কাছে খবর পৌঁছে দিয়ে চলে যাচ্ছে ভালো কথা তো এখন এইখানে যদি ভাইরাসটা ঢুকে পড়ে তো ইন্টারফেরন সিস্টেমে একমাত্র ভাইরাসকে নাস্তানাবুদ করে দিতে পারে মেরেই দেওয়ার তো ইন্টারফেরন ইন্টারফেরন কি করছে এই কোষের মধ্যে কাজ করবে না এই কোষের বাইরের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় এবং পার্শ্ববর্তী কোষগুলোকেও কিন্তু সে খবর করে দেবে তো এই কোষের ইন্টারফেরন এবং এই রিসেপ্টর যে কোষের গ্রাহক স্পর দেয় এদের সংযোগ তিনি বিভিন্ন কোষের মধ্যে যত কোষের মধ্যে ঘটে চলেছে একটা সিগন্যাল প্রোডাকশন করে যেটা এই ডিএনএর সঙ্গে গিয়ে যুক্ত হয় ডিএনএকে রিডিউস করে এবং সেখান থেকে এমআরএনএ তৈরি হয় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় অর্থাৎ অ্যান্টিভাইরাল প্রোটিন যে ভাইরাসের সিস্টেমটাকে ব্রেক করে দেয় ভাইরাসকে বংশবৃদ্ধি করতে দেয় না এটা হয় ভাইরাসের ক্ষেত্রে এবার দেখা যাক করোনা কি করে এই আমাদের কোষের মধ্যে এনজিমেশন কনভার্টিং এনজাইমকে বাহক করে ঢুকে পড়েছে এবং ঢুকে পড়ে নিজের এমআরএনএ নিজের প্রোটিন সুন্দর করে তৈরি করে নিচ্ছে আমাদের রাইবোজোমকে ব্যবহার করে প্রোটিন তৈরি করছে এবং এই যে সহাবস্থানটা এবং আমাদের ইন্টারফেরন ভিত্তিক অনাক্রম্যতা এখানে কোনো কাজ করতে পারছে না তার এই মিউটেশন 380 বার নিজেকে বদলেছে এবং তার সঙ্গে হচ্ছে যে এই যে আমাদের জিনোমটাকে ব্যবহার করে কিভাবে করোনা বেরিয়ে পড়েছে চারদিকে অতি ভয়ঙ্কর একটা ভাইরাস এটি জব্দ করা খুব মুশকিল কিন্তু অসাধ্য কিছু নয় তো ক্ষতি তো করবেই এত সংক্রামক 380 বার রূপ বদলেছে 380 বার রূপ বদলেছে 380 বার রূপ 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 তো হচ্ছে বিষয়টা হচ্ছে যে করোনা থেকে পালাই পালাই না করে ডাক্তাররা বলছেন যেটা পরামর্শ ডাক্তাররা কি বলছেন যে হাত হাত সংক্রমিত আছে তো এইরকম বিষয়গুলো এবং বয়স্কদের যাদের সমস্যা দুর্বল তাদের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার সম্ভাবনা এর বেশি ভাগ্য বাঁচানোর কিছু নেই পালাই পালাই কারণ সমস্যাটা হচ্ছে যে আমাদের একটা বিষয় যে আমাদের দেশের পাশে মানে বাঁদরের হাতে তলোয়ার এর বেশি বলি কি আর বাঁদরের হাতে তলোয়ার এর বেশি বলি কি আর আমাদের দেশের থেকে পাশে আমাদের দেশের থেকে পাশে আমাদেরই অনিষ্ট চিন্তা করত অহরহ সে নিজের প্রতি অতিরিক্ত অন্ধবিশ্বাসে আজ বন্দি করোনার নাক পাশে দেশের নামটা বললাম না এবং সবচেয়ে ভালো করোনা হসপিটালে এই অসময়ে এই দুঃসময়ে এরকম বড় বড় খ্যাতনামা ব্যক্তিত্ব টাটা থেকে শুরু করে শাহরুখ খান সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অক্ষয় কুমার এই যত সমস্ত কত নাম বেরিয়ে এসছে একদম তো বিরাট কোহলি থেকে শুরু করে সবাই তো আমরা চাইবো যে এটা আমরা সবাই একটু পাশে গিয়ে দাঁড়াই যার যতটুকু সামর্থ্য আছে নিজের স্বাচ্ছন্দ্য ব্যাহত হয়তো একটু হলেও হতে পারে তো সেক্ষেত্রে গিয়ে পাশে দাঁড়ানো উচিত সবাই একটু এগিয়ে আসুন আর আপনাদের এগিয়ে আসার জন্যই বিশেষ করে এই পোস্টটা করেছি এবং সঙ্গে থাকুন সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করা গেলে কত সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে বলুন তো তাই না এগিয়ে আসুন